ব্যবসার ক্ষেত্রে যখন মানুষ কোনো বিজনেস স্টার্ট করে, তখন যে সমস্ত বিষয়গুলি তার সাথে অঙ্গানুক্রমে জড়িয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম হলো ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, লাভ, ক্ষতি, ক্রয়মূল্যর পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ, বিক্রয়মূল্যর পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ প্রভৃতি বিষয়গুলি। আজ সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই যে বিষয়টিতে চলে যাব সেটা হচ্ছে ক্রয়মূল্য কি, হোয়াট ইজ কস্ট প্রাইস, দ্য প্রাইস অ্যাট হুইচ এ পার্টিকেল ইজ পারচেজড ইজ কল্ড কস্ট প্রাইস। যে দামে কোনো দ্রব্যকে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয়মূল্য। হোয়াট ইজ সেলিং প্রাইস, দ্য প্রাইস অ্যাট হুইচ এ পার্টিকেল ইজ সোল্ড, যে দামে কোনো দ্রব্যকে বিক্রয় করা হয়। লাভ কখন হয় বা প্রফিট কখন হয়, যখন সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি হয়, অর্থাৎ আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয়। সো প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, এসপি মিন্স কস্ট প্রাইস মাইনাস সরি এসপি মিন্স সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ক্ষতি কখন হয়, লস কখন হয়, যখন কোনো কারণে আমি দ্রব্যটিকে ক্রয়মূল্যর থেকেও কম দামে বিক্রয় করতে বাধ্য হয়, কোনো পরিস্থিতির এরকম শিকার হয় যে তখন আমাদের ক্ষতি হয়ে দাঁড়ায়। সুতরাং লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি। এখন যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গেইন অর লস, প্রফিট অর লস, লাভ বা ক্ষতি যাই হোক না কেন, ইজ অলওয়েজ রিটনকড অন সিপি, লাভ বা ক্ষতি সর্বদা ক্রয়মূল্যের উপর নির্ভর করে নির্ণয় করা হয়। এবার আমি ছটি গুরুত্বপূর্ণ ফর্মুলা কথা বলবো এবং বন্ধুরা তোমাদের বলবো এই ছটি ফর্মুলা একটু খাতায় লিখে নিতে, যাতে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ব্যাংক, রেল, পিএসসি বা স্টাফ সিলেকশন এ সমস্ত পরীক্ষায় এসেছে প্রফিট অ্যান্ড লসের উপর, সেই সামগুলি 1 মিনিটের মধ্যে সলভ করতে পারি যেই ফর্মুলাগুলির সাহায্যে। এগুলোকে একটু খাতায় লিখে নিতে বলব। ফর্মুলাগুলো কি, গেইন পার্সেন্টেজ ইকুয়াল টু গেইন ইনটু 100 বাই সিপি, সিমিলারলি লস পার্সেন্টেজ ইকুয়াল টু লস ইনটু 100 বাই সিপি। তার মানে দুটোই সিপির উপর নির্ভর করে কিন্তু আমাদের বানানো হচ্ছে। এবার আমরা এটা কখন অ্যাপ্লাই করব, যখন গেইন টোটাল গেইনটা জানবো, সিপি জানবো, তখন গেইন পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। যদি লস টোটাল লসটা জানি, সিপি জানি, লস পার্সেন্টেজ বের করতে হয়, নাম্বার টু অ্যাপ্লাই করব। থার্ড ফর্মুলা এসপি ইকাল টু সিপি ইন্টু 100 প্লাস গেইন পার্সেন্টেজ বাই 100, এটা অ্যাপ্লাই করব যখন গেইন পার্সেন্টেজ জানব এবং সিপি জানব, এসপি বের করতে হবে। নেক্সট এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100, এটা কখন বের করব, এটা তখন অ্যাপ্লাই করব যখন আমি সিপি জানি, কস্ট প্রাইস জানি, লস পার্সেন্টেজ জানি, এসপি আমাকে সেলিং প্রাইস বের করতে হবে, তখন আমরা কিন্তু নাম্বার 4 অ্যাপ্লাই করব। নেক্সট নাম্বার 5 বলেছে সিপি ইকুয়াল টু এসপি ইন্টু 100 বাই 100 প্লাস গেইন পার্সেন্টেজ, এটা অ্যাপ্লাই করব তখন যখন আমি এসপি জানি, গেইন পার্সেন্টেজ জানি, সিপি বের করতে হবে, তখন নাম্বার 5 অ্যাপ্লাই করব। সিপি নাম্বার 6 ফর্মুলা সিপি ইকুয়াল টু এসপি ইন্টু 100 বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ, এটা অ্যাপ্লাই করব তখন যখন আমি এসপি জানি, লস পার্সেন্টেজ জানি, সিপি বের করতে হবে, তখন কিন্তু আমরা নাম্বার 6 অ্যাপ্লাই করব। এই ছটি ফর্মুলা বন্ধুরা তোমরা আর একবার দেখে নাও,
পুরোটাকেই আমি দিয়ে দিয়েছি। এটাকে ভিডিওটিকে একবার পজ করে ছটি ফর্মুলা খাতায় একবার লিখে নাও। যদি তোমরা ইংলিশে না লিখতে পারো তাহলে গেইন পার্সেন্টেজের জায়গায় লিখে দেবে লাভের হার ইকুয়াল টু টোটাল লাভ ইনটু হান্ড্রেড বাই ক্রয় মূল্য, এভাবে বাংলাতেও লিখে নিতে পারো। যেটাতে তোমরা ইজি মনে করো, যেটাতে তোমরা ফ্লেক্সিবল মনে করো সেটাতে কিন্তু লিখে নাও। এবার আমি এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্সে এসেছে এরকম কিছু প্রবলেম করে দেখাব। প্রথম যে প্রবলেমটি বলেছে দেখো, এ ব্যাট ইজ বট ফর রুপিস 75 অ্যান্ড সোল্ড অ্যাট এ গেইন অফ 8%, ফাইন্ড ইটস সেলিং প্রাইস। একটি ব্যাট 75 টাকায় কিনে 8% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এখানে আমি কী কী জানি? সিপি জানি, গেন পার্সেন্টেজ জানি, আমাকে এসপি বের করতে হবে। তাহলে আমি নাম্বার 3 যে ফর্মুলাটি সেটা অ্যাপ্লাই করব, এসপি ইকুয়াল টু সিপি ইনটু 100 প্লাস গেন পার্সেন্টেজ বাই 100। সিপি মিন্স 75 ইনটু 100 প্লাস 8 বাই 100, দ্যাট মিন্স 75 ইনটু 108 বাই 100, 125 দিয়ে কাটছে 4 মিন্স 27, দ্যাট মিন্স 81। অর্থাৎ এখানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হবে রুপিস 81। সো অ্যান্সার ইজ রুপিস 81। যে প্রবলেমটি বলেছে, বলছে ব্যানানাস আর বট অ্যাট 3 ফর রুপিস 2 অ্যান্ড সোল্ড অ্যাট 2 ফর রুপিস 3, ফাইন্ড দ্য গেন পার্সেন্টেজ। বাংলায় বললে 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে? দেখো এই প্রবলেমগুলি কিন্তু আমাদের 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে। এখানে এরকম যখনই প্রবলেম থাকবে আমি ধরে নেব কলার টোটাল পরিমাণটা 2 আর 3-এর এলসিএম, অর্থাৎ আমি ধরে নেব 6টা টোটাল কলা কেনা হচ্ছে। তাহলে 6টা কলার সিপি কত? না আমি 3টে কলা কিনছি 2 টাকায়, 6টা কলা কিনছি ক টাকায়? 4 টাকায়। এসপি কত? আমি বিক্রি করছি 3 টাকায় 2টো কলা, তো আমি 6টা কলাকে ক টাকায় বিক্রি করতে পারবো? 2টোকে বিক্রি করছি 3 টাকায়, তো 6টাকে বিক্রি করতে পারবো 9 টাকায়। তাহলে আমার লাভ কত হচ্ছে? প্রফিট হচ্ছে আমার কিন্তু 5 টাকা, অর্থাৎ 4 টাকাতে আমার প্রফিট হচ্ছে 5 টাকা। 1 টাকায় প্রফিট কত? 5/4। 100 টাকায় প্রফিট কত? 5/4 × 100, অর্থাৎ 125, অর্থাৎ আমার এখানে লাভের শতকরা হার কিন্তু 125%। নেক্সট যে প্রবলেমটিতে চলে যাব, বলছে এ ম্যান সেলস হিজ রেডিও অ্যাট 5% লস, ইফ ই সেলস ইট ফর 280 মোর হি গেইনস 5%, দ্য কস্ট প্রাইস অফ দ্য রেডিও ইজ, 4 অপশনস আর গিভেন, 4টা অপশন আমার দেওয়া আছে। বাংলায় বললে একটি মানুষ তার রেডিওকে 5% লসে বিক্রি করেছে, ক্ষতিতে বিক্রি করেছে, যদি সে 280 টাকা আরও বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। অর্থাৎ গ্যাপ কত এখানে? 5% লাভ আর 5% ক্ষতির মধ্যে গ্যাপ কিন্তু 10%। সেই 10% গ্যাপটা কত? না 80 টাকা, 280 না, এটা 20 only 80 হবে। তো 10% ইকাল টু 80, তো 100% ইকাল টু কত? 800। সো অপশন ডি 800 ইজ রাইট অ্যান্সার হেয়ার। এগুলো কিন্তু আমাদেরকে 1 মিনিটও লাগানো চলবে না, 30 সেকেন্ডসের মধ্যে সলভ করে নিতে হবে, যাতে আমাদের কম্পিটিটিভ এক্সামে এগুলো আমরা খুব সহজে সলভ করে নিতে পারি। এ চেয়ার ইজ বট ফর 750 অ্যান্ড সোল্ড অ্যাট এ লস অফ 6%, ফাইন্ড ইটস সেলিং প্রাইস। এখানে সিপি দেওয়া আছে, লস পার্সেন্টেজ দেওয়া আছে, এসপি বের করতে হবে। তাহলে এসপির ফর্মুলা কী? এসপি ইকুয়াল টু সিপি ইনটু 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100, দ্যাট মিন্স 750 প্লাস 100 মাইনাস 6 94 বাই 100, দ্যাট মিন্স 15 5 2 2 আর 47,
दैट मीन्स 705. फाइंड इट्स सेलिंग प्राइस, द सेलिंग प्राइस इज रुपीज 705. द नेक्स्ट प्रॉब्लम इज ए मैन परचेज इज 5 पेन्स फॉर ए रूपी. हाउ मेनी पेन्स शुड ही सेल फॉर ए रूपी इफ ही वॉन्ट टू अर्न 25% प्रॉफिट. नाउ हेयर कॉस्ट प्राइस ऑफ वन पेन, कॉस्ट प्राइस ऑफ वन पेन इक्वल टू रुपीज 1/5. सेलिंग प्राइस ऑफ वन पेन सिंस 25% प्रॉफिट, जेहेतु 25% प्रॉफिट होच्छे, सेलिंग प्राइस ऑफ वन पेन 1/5 इंटू 125/100 दैट मीन्स 4 सो 4 पेन्स आर सोल्ड फॉर 1 रुपी. इट इज वेरी इजी, एटा खूबी किंतु सहज प्रॉब्लम छिलो. ई प्रॉब्लम गुलो किंतु आमादेरके 1 मिनिटेर मध्ये सॉल्व करे नीते चले जाबो. বলছে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত. এখানে কিন্তু লাভটা দেওয়া আছে ক্রয় মূল্যের উপর, তাহলে আমি যেটা দেওয়া আছে সিপি ক্রয় মূল্যকে আমরা ধরে নেব 100. তাহলে 25% যদি লাভ হয় এসপি কত? 125. এবার আমরা এসপির উপর ক্যালকুলেট করব, তাহলে 125 রুপিসের উপর লাভ 25 রুপিস, 1 রুপিসের উপর লাভ 25/125 रुपीज, 100 रुपीसर उपर लाभ 25/100/125 रुपीज दैट मीन्स 20%. सुतरां क्रय मूल्यर उपर 25% लाभ होले विक्रय मूल्यर उपर लाभेर शतकरा हार होबे 20%. सकल के असंख्य धन्यवाद पुरो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य. এরকম স্টাডি ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন. তাছাড়া এরকম স্টাডি ভিডিও সর্বদা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন. এরকম ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায়, সকলে উপকৃত হতে পারে. আর ভিডিও সংক্রান্ত কোনো বিষয় ভালো মন্দ যা কিছু হোক না কেন সেটা কমেন্ট করে প্লিজ আমায় জানান. নমস্কার.